আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরেকটি ফুয়েল ট্যাঙ্ক রিপেন্ট ভিডিও নিয়ে। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমার আসলে ভুল হয়ে গেছিলো মিউজিক দেওয়ার, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করি আজকে যতটুকু পারি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখন আমরা ফুয়েল ট্যাঙ্কটাতে স্টিল আসতো আমরা ইউজ করতেছি। তো ভিউয়ার্স, আমরা স্টিল আস্তর ইউজ করার পরে মোটামুটি গতকাল রাত্রে আমরা মারে দিছি, আজকে দুপুরবেলা ট্যাঙ্কিটা রোদের মধ্যে শুকায় তারপরে আমরা কোটিং ইউজ করছি। তো এখানে বিষয়টা হলো কোটিংয়ের ফিনিশিং আপনার একবারও হতে পারে, দুইবারও হতে পারে, তিনবারও হতে হবে। হ্যাঁ, আসলে এই সব কাজ মানে প্যারা নিয়ে করা যাবে না, ফ্রেশ মাইন্ডে করতে হবে, একদম নিখুঁত কাজ। কারণ একটু যদি স্ক্যাচ থেকে থাকে সেক্ষেত্রে যখন আমরা ফাইনাল রং করব আপনার ওইটা আপনার উপরে চলে আসবে, মানে আপনার স্ক্যাচটা দেখা যাবে। তো আশা করি বুঝতে পারছেন, মানে এই বিষয়গুলো একদম নিখুঁতভাবে আমাদের কাজ করতে হবে। তবে অবশ্যই ভালো মানের কোটিং ইউজ করবেন, কার্পেন্টের দোকানে যেগুলো পাওয়া যায় হার্ডেনার কোটিং। আমরা এখানে ব্ল্যাক পেইন্ট ইউজ করতেছি, যেহেতু অনেক বড় জায়গা ধরে আমরা কোটিং ইউজ করছি। তো ব্ল্যাক পেইন্টে ইউজ করলে আমরা যখন সিরিজ পেপার দিয়ে ঘষবো তখন তো ওটা উঠে যাবে, বাট এটা দেওয়ার কারণ হলো যেটা, যে জায়গাগুলো নিচু ওইখানে ব্ল্যাক পেইন্টের লেগে থাকবে, আর যে জায়গাগুলো উঁচু আপনার সিরিজ পেপারের সঙ্গে আগেই উঠে যাবে। সেক্ষেত্রে আমরা এক লেভেলে আমরা করতে পারি, মানে ফিনিশিংটা ওকে করতে পারি। যেমন ধরেন আমরা ঘষতে ঘষতে আপনার নিচু যে স্থানটা ওই বরাবর আমরা লেভেল করে নিতে পারতেছি, তাহলে উঁচু নিচু বা আনফিনিশিংয়ের যে বিষয়গুলো এগুলো থাকবে না। আশা করি বুঝতে পারছেন। তবে আমি আবারও বলি, পুটিং একবারও হতে পারে, দুইবারও পুটিং নিয়ে ফিনিশিং করতে পারে হতে পারে। তো এটা হলো আপনার ডিপ কীরকম, স্কাচ কীরকম, ট্যাপ কীরকম, এর ওপর নির্ভর হয়। এখন আমরা ফিনিশিং আস্তর যেটা বলে বা ফিনিশিং প্রাইমার, এটা আমরা ইউজ করতেছি।
থেকে ধর। তো ভিউয়ার্স, আমাদের সবশেষ বিষয় হলো কালারের কাজ শেষ। তো আসলে রাত্রে বেলা তো আসলে কালারটা অ্যাকুরেটভাবে বোঝা যাচ্ছে না, তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এটার যেটা অরিজিনাল কালার সেম কালারটাই চলে আসতেছে। আসলে দেখেন ক্যামেরা আমি একদিকে ঘুরাচ্ছি, কালারটা আসলে অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা হলো যেটা কালার যেটা জেনুইন সেটাই আমাদের চলে আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।